ঈদুল আজহার টানা বন্ধে আবারও চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেনার জট, বেড়েছে জাহাজ জটও। লকডাউনের অজুহাতে পণ্য খালাস না করার কারণেই এই অবস্থা বললেন বন্দর কর্তৃপক্ষ। আর আমদানি রপ্তানিকারকরা বলছেন লকডাউনে কারখানা বন্ধ রাখার কারণেই পণ্য খালাস বন্ধ রেখেছেন তারা। জট নিরসনে এনবিআরের নির্দেশে খালাস না করা কন্টেইনার যাচ্ছে বেসরকারি ডিপোতে। বিগডা সভাপতি বলছেন 20 থেকে 25 হাজার কন্টেইনার ধারণ হবে তাদের ডিপোতে। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা 49,018 টিউস হলেও স্বাভাবিক কার্যক্রম চালাতে খালি রাখতে হয় 30%। ঈদুল আজহার টানা বন্ধে চট্টগ্রাম বন্দর চালু থাকলেও আমদানিকারকরা নিয়মিত পণ্য খালাস না করায় আটকে আছে 43,500 টিউস কন্টেইনার। আমরা বিজিএমইএ বিকেএমইএ সহ সকল আমদানিকারকদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদের কন্টেইনার দ্রুত ডেলিভারি নেওয়ার ব্যাপারে। এছাড়াও একটা সুখবর হচ্ছে, আজকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা একটা পারমিশন পেয়েছি আমদানিকৃত সকল কন্টেইনার অবরোধে নিয়ে ডেলিভারি দেওয়ার ব্যাপারে। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন লকডাউনে কারখানা বন্ধ থাকায় দেরি হচ্ছে পণ্য খালাসে। সরকারের বিধিনিষেধ মেনে আমরা কারখানা বন্ধ রেখেছি। কারখানা বন্ধ থাকার কারণে আমরা আমাদের যে মালামালগুলি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সেগুলি আমরা ক্লিয়ার করে আমাদের ফ্যাক্টরিতে আনতে পারছি না। রপ্তানির জন্য দীর্ঘদিন ধরে পড়ে থাকা কন্টেইনারগুলো সরিয়ে নিলেই ধারণ ক্ষমতা আরও বাড়বে বলছে বিগডা। অর্থনীতিবিদরা বলছেন বন্দর সচল রাখতে নির্দিষ্ট সময়ে পণ্য খালাসে বাধ্য করতে হবে আমদানিকারকদের। উইল হ্যাভ দ্য রাইট টু সার্ভ এ নোটিশ যে আপনার ফ্রি টাইম 15 দিন হলেও আপনি 60 দিনের মধ্যে পণ্য নিয়ে যাইতে। চট্টগ্রামে 19টি বেসরকারি আইসিডিতে কন্টেইনার ধারণ ক্ষমতা 78,700 টিউস। বন্দর কর্তৃপক্ষ বলছে দ্রুত পণ্য খালাস না হলে অচল হয়ে পড়বে চট্টগ্রাম বন্দর। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।